আক্রান্ত হয়েছে বিধায়কদের নামে, কেন্দ্রীয় মন্ত্রীর নামে মিথ্যা মামলা করেছে। উনি দাঁড়িয়ে থেকে শান্তি এবং যাতে সৌহার্দ্য থাকে চেষ্টা করেছেন, আপনারা সবাই দেখেছেন। এটা রাজনৈতিক কারণে করছে, কারণ এই এলাকায় তৃণমূল কংগ্রেসের কোনো স্থান নেই। তারা নিজেরাই নিজেদের স্থানটাকে নষ্ট করেছে, তাদের আচার আচরণ কাজকর্ম ভাষা ইত্যাদির মধ্য দিয়ে তারা এখান থেকে বিচ্ছিন্ন হয়ে গেছে। সেই কারণে উদ্বাস্তু মানুষ যারা বিশেষ করে সনাতন সংস্কৃতিতে বিশ্বাস করে, তারা মমতা বন্দ্যোপাধ্যায় বা তার পার্টিকে কখনো গ্রহণ করে না, কারণ এই পার্টি অ্যাজ এ হোল সনাতন উদ্বাস্তুদের বিরোধী পার্টি। ভয়ঙ্কর ভাবে বিডিও অফিসের ভিতর থেকে মারা হয়েছে। বিডিও অফিস আনসেফ, বিডিও অফিস যেখানে নমিনেশন নেওয়া হবে সেই জায়গাটাই আনসেফ, এবং রাজ্য ইলেকশন কমিশনকে হুঁশিয়ারি দিয়ে বলতে চাই, প্রায় 50টা ব্লকে 20,000 আসনে বিডিও অফিসকে ঘিরে রেখে পুলিশকে দর্শক লাগিয়ে নমিনেশন করতে দেওয়া হচ্ছে না। এর মধ্যে বাঁকুড়া জেলার জয়পুর, কোতলপুর, পাত্রসায়ার আছে, এর মধ্যে পূর্ব বর্ধমান জেলার একাধিক ব্লক রয়েছে, উত্তর চব্বিশ পরগনার শাহজাহানের নেতৃত্বে সন্দেশখালি 1-2, বসিরহাট, হিঙ্গলগঞ্জ, মিনাকা, হাড়োয়া আছে, ক্যানিং থেকে শুরু করে ফলতা পর্যন্ত আছে। আপনাদের পরিষ্কার আমরা বলতে চাই যে আধার কার্ড নিয়ে ইচ্ছুক প্রার্থীদের লাইন লাগাবো স্টেট ইলেকশন কমিশন অফিসে, ছেড়ে দেওয়া হবে না। ওকে সবচেয়ে বেশি মেরেছে পুলিশ মেরেছে, বাংলাদেশের আপনি বাংলাদেশ থেকে উদ্বাস করে এসেছেন তো? হ্যাঁ, মমতা ব্যানার্জি থাকলে আবার একবার উদ্বাস্ত হতে হবে আপনাদের।